মানুষের শারীরিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটা নিজে নিজে যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। একজন অভিজ্ঞ মুসলিম চিকিৎসক যদি বলে আপনি দাঁড়িয়ে বা স্বাভাবিক নিয়মে রুকু সিজদা করলে আপনার হাড়ের বা শরীরের সমস্যা বেড়ে যেতে পারে, আমার একটু অসুবিধা লাগছে, আমি বাস চেয়ারে বসে গেলাম, এটা তো সিদ্ধান্ত আমারটা হলো, আমি ডাক্তার নই, এটা চিকিৎসকের অপারেশন, আপনি নিজের সিদ্ধান্তে যেতে পারবেন। আপনি অস্ত্রোপচার করতে হলে এর প্রাক প্রস্তুতি কত করতে হচ্ছে, এখানে শরীয়ত কিছু মৌলিক নিয়ম দিয়েছে। একটা মশালা মনে রাখবেন, যে ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে উনি বসে বসে ফরজ নামাজ পড়লে হবে না, যিনি হেঁটে মসজিদে আসতে পারে। এখন হুজুর আমি হেঁটে আসতে পারি কিন্তু রুকু সিজদার জন্য যে আমাকে যেভাবে শারীরিকভাবে পরিবর্তন হতে হচ্ছে এটা পারতেছি না, ঠিক আছে, ডাক্তার যখন বলছে তখন আপনি চেয়ারে বসে নামাজ, এক সময় তো চেয়ার ছিল না, তখন বসে যেভাবে পা টেনে হোক যেভাবে হোক ইশারা ইঙ্গিতে করার বিধান শরীয়ত রেখেছে, এখন চেয়ার হয়েছে, এটা অন্তত নাই না মামাচ্ছে কানা মামাও ভালো, অর্ধেক হলেও দাঁড়ানো থাকলো না, হয়ে চেয়ারের কোনো সিস্টেম আদি সে বর্ণিত বলে আমার দৃষ্টিগোচর হয়নি। এখন চেয়ার বসাবেন কিভাবে, আপনি চেয়ারটা বসালেন যে পিছনের চেয়ারের পা দিলেন কাতারের চিমায়, তাহলে আপনি বসলেন কোথায়, অন্যান্য মুসল্লির আগে, আপনার পা চলে গেল হিসাব হবে পা দিয়ে, কারণ আমরা দাঁড়াচ্ছি কি পায়ের উপর, তখন হবে কি আপনি যখন হ্যাঁ আপনি দাঁড়াতে পারেন রুকু সিজদা করতে পারেন না, আপনাকে দাঁড়িয়ে কেয়াম এটা আদায় করতে হবে, এটা ফরজ, নামাজের মধ্যে দাঁড়ানো এটা ফরজ, এটা আপনাকে আদায় করতে হবে, যেহেতু আপনাকে যে ডাক্তার দাঁড়াতে নিষেধ করে নেই, আপনাকে রুকুতে উপর হতে হয়, সিজদায় একেবারে মাটির সাথে কপাল নাক লাগাতে হয়, এইভাবে আপনাকে নিষেধ করছে, কিন্তু তাহলে আপনাকে দাঁড়াইতে হবে, দাঁড়াবেন তাহলে, আপনি যদি ওইভাবে দাঁড়ান তাহলে আপনি যখন দাঁড়াবেন অন্যান্য সাথে আপনি এক ফুট এর চেয়ে সামনে চলে গেলেন। এই জন্য আমি বলেছিলাম যে কাতারের চেয়ারের পা সামনে দুই পা থাকবে কাতারের নিশানার সাথে, তো পিছনের ব্যক্তি এই জন্য যারা চেয়ারে বসবেন পরপর ওনারা সিরিয়ালি যদি বসেন তাহলে পিছনের ব্যক্তির আর কি হবে না, সমস্যা হবে না। এই যে এবং এই সিদ্ধান্ত ডাক্তার বলতে হবে, নিজে নিজে আমি সিদ্ধান্ত নিলে এটা যার যার নামাজের দায়িত্ব ওনার হাতে, ডাক্তার মুসলিম অভিজ্ঞ ডাক্তার যখন বলবে এটা আপনার জন্য ক্ষতি হবে আপনি সেটা সেই নির্দেশনা অনুযায়ী চলতে পারবেন।